হ্যালো ফ্রেন্ডস, ক্রিপ্টো নলেজ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি সিবাইনো কয়েনকে নিয়ে একটা ব্যাড নিউজ বেরিয়েছে মার্কেটে, তাই সিবাইনো কয়েনের হোল্ডাররা একটু প্যানিক সিচুয়েশানে আছেন। সো এই ব্যাড নিউজটা কি আসলে, ওটা কতটা সত্যি, আজকের ভিডিওতে তা আমি আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি আমার টেলিগ্রামেও জয়েন হতে পারেন। ওখানে আমি ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত নিউজ হিন্ট কল দিয়ে থাকি, পুরোটাই ফ্রিতে, কোনো ফিস বা চার্জ লাগবে না। ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। সো প্রথমে আমরা যদি সিবাইনো কয়েনের প্রাইস দেখি, এখন ডলারে 0.49011 সিরিজে চলছে এবং মার্কেট র্যাঙ্ক আছে 16 কয়েন গিগো রিগার্ডিং। আর যদি মার্কেট ক্যাপ দেখি, মার্কেট ক্যাপ হলো 6289750429 বিলিয়ন। তাছাড়া অল টাইম হাই থেকে 86-87% ডাউনে রান করছে, মানে 2021 অল টাইম হাই এর পর থেকে সিবাইনো কয়েন কিন্তু লাগাতার ডাউনে রান করছে। এবার আমরা নিউজটা দেখে নেব যে কি এমন নিউজ। সো এখানে দেখতে পাচ্ছেন যে সিবা প্রাইস প্রেডিকশন 0/2030 অ্যাকর্ডিং টু এক্সপার্ট প্যানেল, মানে হলো বিশেষজ্ঞদের মতে 2030 সালে সিবাইনো কয়েনের প্রাইস বা দাম 0 হয়ে যেতে পারে। সো আপনি বেইন ক্রিপ্টো নিউজ ওয়েবসাইটে গিয়েও এটা দেখতে পারেন, এটা 18 তারিখের নিউজ। সো এখান থেকে finder.com সাইটে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে অ্যানালাইসিস করা হয়েছে কে এই পুরো বিষয়টাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষে আমার মতামত কী কী মনে হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে সিবা প্রাইস প্রেডিকশান ফর 2022, 2025 এবং 2030। নিচে দেওয়া আছে একটা চার্ট, মের 5 তারিখ 2022 সিবার প্রাইস ছিল 0.49203। নেক্সট যে প্রাইস দেওয়া আছে সেটা হলো 0.49018750। এই প্রাইসটা 2022 শেষের দিকে দেখা যেতে পারে, মানে এতটা ডাউনে হতে পারে। কিন্তু কিছুদিন আগে আমরা সিবাইনোর প্রাইস দেখেছিলাম যে 0.50910 এই সিরিজে কিন্তু নেমে এসেছিলো, ওখান থেকে রিকভারি করে 1টা 0 কিল করেছে রিসেন্টলি সিবা। নেক্সট যে প্রাইসটা আছে 0.50052500, এদের মধ্যে 2025 সিবা এই প্রাইসে দেখা যেতে পারে। এবং নেক্সট আছে 2030 সালে সিবাইনোর প্রাইস হবে 0.60325। সো এদের মতে সিবাইনুর যা প্রফিট দেওয়া দিয়ে দিয়েছে, এবার 2030 মধ্যে সিবাইনুর প্রাইস আস্তে আস্তে 0 হয়ে যাবে, মানে 8 বছর আগের প্রেডিকশন করে দিয়েছে ওরা। সো তাহলে তার জন্য আমাদের 8 বছর হোল্ড করে রাখতে হবে, দিলেই বুঝতে পারবো এই প্রেডিকশনটা কতটা সত্য বা কতটা মিথ্যা। নেক্সট দেখতে পাচ্ছেন যে হোয়াট উইল ইম্প্যাক্ট সিবাস ভ্যালু ইন 2022। নিচে আছে মেম কয়েন হাইপ 82%, রবিনহুড এক্সচেঞ্জে অ্যাড হওয়ার সময় 41% এবং সিবা সোয়াব লঞ্চ হওয়ার সময় 12% এবং বার্নিং টোকেনের 6% এবং বিজনেস পেমেন্টে 6%, মানে এগুলো হলো সিবা কখন কখন আপে গেছে সেগুলো দেখিয়েছে এখানে। নেক্সট আছে দেখুন বাই সেল অর হোল্ড সিপ। সো এই প্যানেলে যারা বসেছিলেন, মানে যারা এটাকে অ্যানালাইসিস করেছেন, তাদের মধ্যে 3% বাই করার কথা বলেছেন, 23% হোল্ড করার কথা বলেছেন এবং 73% সেল করার কথা বলেছেন, মানে ম্যাক্সিমাম পার্সেন্টই বলেছেন যে সিবাকে হোল্ড করতে না, সেল করে দিতে। নেক্সট আছে দেখুন ইজ ইট এ গুড টাইম টু বাই সিবাইনো, মানে হলো এখন কি সঠিক সময় সিবা বাই করার। নিচে আছে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস ফর সিবা ইউএসটি, এটাকে আমরা 1 উইকের টাইম ফ্রেমে করে নেব। উইকলি চার্টে সেলের সিগন্যাল দেখাচ্ছে, এখানে 7 ইন্ডিকেটর সেলের দিকে ইশারা করছে, 3 ইন্ডিকেটর নিউট্রালে দেখাচ্ছে এবং 2 ইন্ডিকেটর দেখাচ্ছে বাইয়ের দিকে। সো নেক্সট আছে প্রাইস চার্ট ফর সিবাইনো, এখানে FTX-এর 4 ঘন্টার চার্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি এসেও চেক করতে পারেন। নেক্সট আছে সিবাইনো প্রাইস ইন্ডেক্স কম্পেয়ার এগেইনস্ট মেজর ক্রিপ্টোকারেন্সিস, মানে এখানে সিবাইনোকে বাকি মেজর ক্রিপ্টোকারেন্সির সাথে কম্পেয়ার করা হয়েছে। এখানে যা লেখা আছে, এখানে বোঝানো হচ্ছে যে সিবাইনোর প্রাইস চার্টকে এরা যে কোনোভাবেই নিচের দিকে দেখানোর চেষ্টা করছে, মানে এরা এদের মতন করে অ্যানালাইসিস করেছে। নেক্সট নিচে আছে দেখুন মিট দ্য প্যানেল, মানে এই প্যানেলের যারা অংশগ্রহণ করেছিল ওদের ডিটেলস দেওয়া আছে, এদের টাইটেল অ্যান্ড
এদের অর্গানাইজেশন সমস্ত তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। এই পুরো বিষয়টা কিন্তু এরাই অ্যানালাইসিস করেছে। আমি আমার আগের ভিডিওতে সিবাইনুকয়নের অনেক গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করেছি, ওইগুলো বড় বড় অ্যানালিটিক দ্বারা অ্যানালাইসিস করা হয়েছে। তাহলে কথা হলো যে সত্যি কোনটা। দেখুন, এটা ক্রিপ্টো মার্কেট, এখানে কেউ 100% বলতে পারবে না, এখানে কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে এই কয়েন এতটা ডাউনে যাবে বা এতটা আপে যাবে। আপনি ভাবুন তো টেরা লুনার কথা, কেউ কি ভেবেছিল যে টেরা লুনার প্রাইস এমন হতে পারে? তাই সবাই সবার মতো অনুমান এখানে শেয়ার করে, কিন্তু কি হবে 100% সেটা কেউ বলতে পারবে না। এবার যদি আমি ইনভেস্টমেন্টের কথা বলি, আমি আমার অনেক ভিডিওতেই আপনাদের বারবার বলেছি যে আমাদের পোর্টফোলিওতে যদি 100 টাকা থাকে তাহলে 15-20 টাকা মেম কয়েনে ইনভেস্ট করা উচিত। আর অনেকেই আছেন যে লং টার্মের জন্য রেখে দেন, প্রফিট বুক করেন না, কিন্তু প্রফিট বুক করাটা অবশ্যই প্রয়োজন। প্রফিট যদি আপনি বুক না করেন, আপনি ক্রিপ্টো মার্কেটে লসেই থাকবেন সারা জীবন। এটাই সত্যি, এটাই বাস্তব বন্ধু, আপনাকে প্রফিট টাইম টু টাইম বুক করতে হবে। সো 2024 কিন্তু বিটকয়েনের হলভিং আছে, এই হলভিংয়ের পর কিন্তু মার্কেট একটা ভালো রিকভারি নেওয়ার চান্স থাকে। তাই আমাদের 2024 পর্যন্ত এখন হোল্ড করে রাখতে হবে। তার আগে আপনি মার্কেট এই রকম সিচুয়েশনেই থাকবে, একটু এদিক সেদিক হবে, মার্কেট ডাউন থাকার কারণে মার্কেটে অনেক নেগেটিভ নিউজও আপনি দেখতে পাবেন। সো পেশেন্ট রাখুন, হোল্ড করে রাখুন, লসে কেউ সেল করবেন না। যদি ওই জিরো হওয়ার নিউজটার কথা বলি, ওটা হতে এখন 8 বছর বাকি আছে, মানে অনেক সময় এই 8 বছর, এই 8 বছরে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো। সো ডোন্ট প্যানিক। তাহলে আজকে এই পর্যন্তই, আই হোপ ভিডিওটি আপনার কাজে লেগেছে। সো ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।